সামনেই স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে একটা মেকআপ লুক ক্রিয়েট করছি যেটা খুব সুন্দর হতে চলেছে। প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের সাথে দেখাচ্ছি কি কি ইউজ করছি। ফার্স্ট স্টেপ যেটা করি সেটা হচ্ছে স্কিন প্রিপারেশন। তার জন্য ফার্স্টে আমি অ্যাপ্লাই করেছি একটা ময়েশ্চারাইজার, দেন একটা অয়েল, ফেস অয়েল, দেন অ্যাপ্লাই করলাম একটা প্রাইমার, দেন মেকআপ স্টুডিওর এই কনসিলার দিয়ে, কনসিলার ফাউন্ডেশন বলা হয় এটাকে, সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম পুরো স্কিনে। দেন হালকা হাতে ব্লেন্ড করে নিলাম, এটা খানিকটা কারেকশনেরও কাজ করবে। দেন আমি ফরএভার 52 এর প্রো ফাউন্ডেশন দিয়ে অ্যাপ্লাই করলাম আমার স্কিন টোন অনুসারে। দেন টার্টের কনসিলার দিয়ে আজকে হাইলাইট করছি, খুব বেশি ওভার কিছু করব না, তো একটু ডপ ডপ দিয়ে আমি হাইলাইটটা করে দেব। ভালো করে ব্লেন্ড আউট করে নিলাম একটা ভেজা বিউটি ব্লেন্ডারের হেল্পে, পুরোটা ভালো করে ব্লেন্ড আউট করে নিলাম। একটু লিকুইড ব্লাশার লাগিয়ে নিয়েছিলাম, এরপর পুরো মেকআপটাকেই একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিলাম। দেন আইব্রো ড্র করছি যেরকম করে প্রতিবার করি, অ্যানাস্থাশিয়ার একটা আইব্রো পমেড দিয়ে ভালো করে আইব্রোটা ড্র করে নিলাম। দেন আইব্রোর আইলিডটা একটুখানি ভালো করে একটা কনসিলার লাগিয়ে আর আইব্রোটাকে ক্লিন করে নিলাম। দেন যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এর একটা ফ্ল্যাগের যে কালারগুলো থাকে সেই কালার দিয়ে আজকে আই মেকআপটা করছি। প্রথমে অরেঞ্জ কালার দিয়ে ক্রিস লাইন করার পর সেটাকে ব্লেন্ড আউট করে দেন কাট ক্রিস করেছি টার্টের কনসিলার দিয়ে। এরপর অরেঞ্জ দিয়ে সেটাকে ব্লেন্ড আউট করে দিলাম আর সামনেটা একটু হোয়াইট কালারের আইশ্যাডো লাগিয়েছি। আইনিশটা একটু গ্রিন কালারে লাগিয়ে ভালো করে স্মাচ করে দিয়ে একটা কাজল পরে নিলাম। কাজলটাকে একটুখানি দেখো একটু মোটা করে পরেছি, দেন ব্লেন্ড আউট করে নিলাম। আই মেকআপটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি, একটু আইলাইনার পরে নিয়েছি, দু চোখে ভালো করে আইলাইনার পরে নিলাম। এরপর সামনের দিকটা একটুখানি উইং লাইনার মতো পরিয়েছি, মাস্কারা পরে নিলাম। দেন আমি দু তিনবার আমি মাস্কারাটা পরে নিয়েছি, ফেক ল্যাশ পরে নিলাম। এরপর কন্ট্রোল করছি, কন্ট্রোল একটা পাউডার কন্ট্রোল দিয়ে নোজ কন্ট্রোল করে নিচ্ছি একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে, জ লাইনটাকেও করে নিলাম আর সুগারের এই ব্লাশারটা দিয়ে, পাউডার ব্লাশার দিয়ে ব্লাশারটাকে আরও এনহান্স করে দিলাম। দেন পুরো মেকআপটাকে সেট করলাম সেটিং স্প্রে দিয়ে। এরপর সুপারেলের এই হাইলাইটার দিয়ে, পিঙ্কিস যে হাইলাইটার আছে সেটা দিয়ে আমি হাইলাইট করেছি আজকে। এরপর আমি চলে আসলাম লিপে, সুপারেলের লিপ প্যালেট থেকে আজকে লিপ ড্র করে নিচ্ছি। একটা নিউট কালার লাগিয়েছি, দেন প্রথমে একটা লিপ লাইনার করে তারপর লিপটাকে ড্র করছি। তো মেকআপ লুকটা একদম ক্রিয়েট হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। একটা টিপ পরেছি, জাস্ট চুলটাকে একটু কার্ল করেছি, তো একদম মেকআপ লুকটা ক্রিয়েট করে ফেলেছি। অল ওভার মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, একদম সিম্পলের ওপর সুন্দর একটা মেকআপ লুক। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।